Assalamu alaikum. Hello everyone. Welcome to my Fiona's Life Stars. আজ আমি আপনাদেরকে দেখাবো সহজ উপায়ে আনার এবং ডালিম কিভাবে খুলতে হয়। আমরা প্রায়ই আনার অথবা ডালিম ছোলার সময় অনেক সমস্যায় পড়ি, আর অনেক সময় তাড়াতাড়ি করে ছুলতে গিয়ে হাতও কেটে ফেলি। তাই আমি সহজ উপায়ে আনার ছিলার একটা ওয়ে বলে দিচ্ছি। এখানে আমার লাগবে একটি ধারালো ছুরি এবং আমি এখানে আনা নিয়েছি। প্রথমে আমি আনারের যে নিচের দিকটা সেটা এভাবে কেটে নেব। এবং আমি এখন এখানে হালকা করে এভাবে কেটে নিচ্ছি। আপনারা বড় হলে দাগ বেশি কেটে নেবেন, আর ছোট যদি হয় তাহলে ছোট ছোট দাগ করে নেবেন। আমার আনারটা কি সহজে খুলে গেল। আনার আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আর এটি অ্যান্টি এজিং হিসেবেও কাজ করে। কিন্তু যাদের সুগারের প্রবলেম আছে তারা একটু কম খাবেন। এভাবে আমি বাকি আনারগুলো ছিলে নিচ্ছি। আমার আনার ছোলা হয়ে গেছে। যেখানে আমাদের অনেকটা সময় লেগে যায় সেখানে আমরা খুব কম সময়ে আনার এভাবে ছিলে নিতে পারি। বাসায় কোনো গেস্ট আসলে তখন তাড়াহুড়ো লেগে যায়, কিন্তু আমরা যদি এইভাবে আনারটা ছুলে নেই এতে করে আমাদের কম সময়ে আমরা গেস্টদেরকেও হ্যাপি রাখতে পারবো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।